ভাই বিষয়রা ভাই বিষয়টা মতানৈক্যপূর্ণ কোন কোন विद्वान বলেন নামাজের মধ্যে মাতৃভাষায় দোয়া চলে না আবার কোন কোন विद्वान বলছেন হ্যাঁ মাতৃভাষায় দোয়া যে সে জানে না সে কি করবে এটাই তো আসলে আমাদের কিছু দোয়া শেখা দরকার আমরা এটাকে একবারে আসলে একটা কথা কি আসে আল্লাহ সব ভাষার চশটা আল্লাহ সব জানেন সব দেখেন আপনার অন্তর খবর জানেন এত কোনো সন্দেহ নাই কিন্তু সমস্যা হয়ে গেলো কি আমরা শেখার চেষ্টা করি না ভাই আপনার কথা বলছি আমার কথাই বলছি আমরা শেখার চেষ্টা করি না ওই যে উনিশশো সালে দুইটা শিখছি দু শেখার চেষ্টা করি না কিন্তু কাম দুনিয়ার বিষয় যেইভাবে পারি টাকা পয়সা দরকার ব্যয় করবো শ্রম ব্যয় করবো ডিউটি সকাল আটটা থেকে রাত্রে আটটা দরকার সকাল আটটা থেকে রাতে তিনটা পর্যন্ত করুন তত কাম হবে কিন্তু ইসলাম শিখার জন্য আমরা কেউ ওই কর্ণপাত কোনো বুরুক্ষেপ করি না মনে করি যেমনি সি আমি সাল্লাহ আসলাম আমরা ইসলামকে কেউই প্রাধান্য দি না ইসলাম যে কী কোরআন হাদিস মতে চললে দোয়াগুলো শিখলে কী আসলাম আমরা জানি উন্নত করলাম শেখার চেষ্টা করুন আর যদি যেহেতু বিদ্যানগণ সে যে বলা যাবে তো আল্লাহ ভালো জানে তবে আমার মনে হচ্ছে চেষ্টা করা দরকার মাতৃভাষা করা যে বিদ্যালয় বলছে তারা কি করবে যে দোয়া তো জানেন আল্লাহ তো সবই জানে তবে মনে হচ্ছে শেষ গিয়া আপনি কিছু জানেন না সুহান আলা এটা যদি না জানেন এটি খালি পড়েন পড়তে এখন যে অন্তর যে চাহিদা সেটা প্রুফ না করে অন্তরে স্থির করেন এটাই আল্লাহ সবচেয়ে ভালো জানেন যে আপনি মনে কি হয় সব তো আল্লাহ জানে তার ওটা অন্তরে ফুরুপ না করে সুহান রব্বিলা আল্লাহ এরপর আরেকটি কথা আছে যে কোরআনি কোরআনি যে দোয়া ওরা কোরআন আয়াত যেটা হাদিসে আসছে কোরআন আয়াত সেদায় পড়া যাবে না তবে কোনো বিদ্যান বলছে কোরআনে যে দোয়া হিসেবে যে আয়গুলো আছে সেই আয়াতগুলা পড়তে পারেন রব্বানা জল রব্বানা আত রব্বি জালনি রব্বানা এগুলো পড়তে পারেন আল্লাহ জাল এগুলো পড়তে পারেন সুতরাং কিছু মুখস্থ করার চেষ্টা করেন চেষ্টা করুন ভাই চেষ্টা করলে কিন্তু বৃথা যাবেন এটা মনে রাখতে হবে আলাইকুম সালামালিকা